সাইবার অপরাধ ঠেকাতে সেমিনার। যুগ যত উন্নত হচ্ছে সকল পরিষেবাও হয়ে উঠছে ডিজিটাল, আর এই ডিজিটাল যুগে দিনের পর দিন বেড়েই চলেছে সাইবার ক্রাইম। তাই সাইবার অপরাধ ঠেকাতে শুক্রবার মেদিনীপুর কলেজ প্রাক্তনীর উদ্যোগে অনুষ্ঠিত হয় একটি সেমিনার। কোনো সাধারণ মানুষ সাইবার প্রতারক চক্রের কবলে পড়লে কিভাবে বেরিয়ে আসতে হবে তা ছাত্রছাত্রী ও অধ্যাপকদের জানানো হয়। কী কীভাবে মানুষ সাইবার প্রতারণার শিকার হন তা নিয়ে একটি তথ্যচিত্র দেখানো হয়। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা পুলিশ সুপার দীনেশ কুমার। এদিনের এই বিশেষ সেমিনারে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডক্টর গোপাল চন্দ্র বেরা, কলেজ প্রাক্তনী সম্পাদক কুণাল ব্যানার্জি, অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ, ডিএসপি সব্যসাচী সেনগুপ্ত সহ একাধিক পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তি ও কলেজের অধ্যাপক সহ ছাত্রছাত্রীবৃন্দ। সেমিনারে জেলা পুলিশ সুপার প্রত্যেক সাধারণ মানুষকে সজাগ থাকার নির্দেশ দেন। পাশাপাশি তিনি জানান এই ধরনের সেমিনার ব্লক স্তরে অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি ব্লক স্তরে এই ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান করলে মানুষ সাইবার ক্রাইমের হাত থেকে অনেকটাই রক্ষা পাবে বলে জানান তিনি। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, সাথে আমি মানসী। আপনারা দেখছেন কিউরিওসিটি সংবাদ বার্তা। সত্য জেনে এগিয়ে থাকুন। শুধু সবসময় চেষ্টা করলেও কিন্তু এই জাতীয় সমস্যাগুলো সম্পূর্ণরূপে দূর করতে পারবো না, যতক্ষণ না পর্যন্ত ছাত্রছাত্রীরা, অভিভাবকরা বা সমাজের বাকি মানুষজন এর সাথে যোগ না দেয়। তাহলে যেমন পণপ্রথা, বধূ নির্যাতন, বাল্যবিবাহ, এই যে সমস্যাগুলো সামাজিক, পরিবেশ দূষণ, গাছ কাটা, এই সমস্যাগুলো যেমন আমাদের মনে আস্তে আস্তে জায়গা করে নিয়েছে যে এই সমস্যাগুলো ঠিকইভাবে আমরা সমাধান করতে পারি, সামাজিকভাবে আমরা কতটা কাজ করতে পারি, সেরকমভাবে বর্তমান সময়ে আমরা যখন সকলেই মোবাইলে অভ্যস্ত হয়েছি, একটা হাতে ফোন থাকে, শুধু ফোন নয় স্মার্টফোন, এখানে বসে সঙ্গে সঙ্গে দূরের বন্ধুকে ক্লাসে কী হচ্ছে আপ টু ডেট শুধু বলে দেওয়া নয়, ভিডিও করে দেখিয়ে দেওয়া পর্যন্ত এত বড় সুযোগ যখন আমরা পেয়েছি, তাহলে এর আনুষাঙ্গিক কারণগুলোতে যেগুলি আমাদের সমস্যা তৈরি হয় সেগুলি সম্বন্ধে আমাদের সদা সতর্ক থাকা এবং ওয়াকিবল থাকা অত্যন্ত জরুরি। তা না হলে আমাদের জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে আমরা বিপদের সম্মুখীন হব। একটি স্মার্টফোন হাতে থাকা মানে গোটা পৃথিবীটা যেমন আমাদের কাছে খুলে যাওয়া, কত গোটা পৃথিবীর সমস্ত দরজা খুলে যাওয়া। কথাবার্তা বলার পর সে আমাকে বলে যে আমি ইন্ডিয়াতে আসবো এবং অ্যালেন্সটাইনের দিন আমার সাথে দেখা করবে, এরকম সে আমি প্রতিশ্রুতি দেয় এবং আমার নামে একটি সে পার্সেল পাঠাবে। তার জন্য সে আমার ঠিকানা জানতে চেয়েছিল। আমি প্রথমে আমার ঠিকানা আমি জানতে বলিনি, কিন্তু দীর্ঘদিন কথাবার্তা হওয়ার পর তার ঘনিষ্ঠতা যখন একটু বেশি হয়েছিল তখন আমি তাকে আমার ঠিকানাটা আমি বলে ফেলি এবং তারপরে এরকমভাবে সে কথাবার্তা হওয়ার বলতে থাকে। বলার পর সে একদিন আন্নুর নাম্বার থেকে আমাকে কুরিয়ার সার্ভিস আমি ফোন করে বলে যে রাজনীর যে পার্সেলটা পাঠিয়েছে তার ক্লিয়ারেন্সের জন্য 50,000 টাকা লাগবে। তখন আমি কোনো কথা না ভেবে আমি রাজকে ফোন করি, তখন রাজ বলে যা যা লাগবে তার পুরোটাই পার্সেলের মধ্যে দেওয়া আছে। তখন আমি কোনো কথা না ভেবে আমি আমার অ্যাকাউন্ট থেকে আমি কুরিয়ার সার্ভিসের অ্যাকাউন্টে 50,000 টাকা পেড করি। পরক্ষণে কিছুক্ষণ পর কুরিয়ার সার্ভিস আমি আবারও ফোন করে, তখন বলে নাকি যে আমার পার্সেলটা নাকি কাস্টমসে আটকে গেছে এবং তাতে নাকি ডলার পাওয়া গেছে। সে ডলারের সমপরিমাণ টাকা আমি যদি তাকে না দিই তাহলে আমার নানা রকম বিপদ হতে পারে, এমনকি নাকি সে বলে যে আমাকে জেলও যেতে হতে পারে, এরকমভাবে সে আমি নানা রকমভাবে ভয় দেখাতে থাকে। তখন আমি ভয় পেয়ে আমি রাজকে আবারও ফোন করি, কিন্তু রাজ কোনোরকমভাবে আমার ফোন না ধরায় আমি বাড়িতে কাউকে কোনো কথা না জানিয়ে আমি আমার জীবনের একমাত্র সম্বল ফিক্সড ডিপোজিট ভেঙে আমি তাকে 1,00,000 টাকা আমি তাকে কুরিয়ার সার্ভিস অ্যাকাউন্টে দিই। তখন কিছুক্ষণ পর দেখি আবারও আমি কুরিয়ার সার্ভিস আমাকে আবারও ফোন করতে থাকে এবং আমার কাছে আরও টাকা চাইতে থাকে। তারপর আমি পশ্চিম মেদিনীপুর সাইবার ক্রাইম কেস আসি এবং স্যারদেরকে সমস্তটা জানাই। এভাবে আমার সাথে ভালোবাসা মিথ্যা কথা বলে ভালোবাসার নামে প্রতিছলনা করে আমার সমস্ত জীবনের পুঁজি তারা আত্মসাৎ করে নিয়েছে। विशिंग स्मिशिंग। सो फिशिंग बेसिकली ये होता है कि कोई भी लिंक आपको भेजा जाए जेन्युइन दिखाकर कि इसमें आपकी फ़ोटो दिख रही है प्लीज़ क्लिक कीजिए। अभी कल परसों ऐसा एक
शायद कई कुछ लोगों को फेसबुक पे मैसेज मिला होगा, इज दिस यू इन दिस वीडियो, ऐसा करके एक मैसेज था और नीचे एक लिंक था, उस पर क्लिक करते ही आपका प्रोफाइल जो हैक हो जा रहा था। ऐसे कई बार लिंक्स व्हाट्सएप पे, फेसबुक पे, ईमेल पे कहीं भी आ सकते हैं। और ये जो लिंक्स हैं ये जो लिंक्स हैं ये आपको जो है बहुत ही ये सोशल इंजीनियरिंग पे बेसिस पे होते हैं, मतलब ये जानते हैं कि क्या चीज़ टाइप करने से आप उस पर क्लिक कर देंगे कि इज दिस यू इन हमारा इखाने ऐसे अपना देखिए जो तो पारी साइबर अवेयर करते पारी तो खूब भालो लगे ऐसे अपना देखिए प्रेजेंटेशन कैमन लग लो बोलते पार में भालो लगे तो ब्रेकफास्ट नहीं हुआ या लंच का टाइम हो गया आवाज़ ही निकल रही है भालो लगे तो गुड जरा जरा घूमिए छें उधर के हमें रिक्वेस्ट कर एक टू उठे जा जस्ट मेरी फेसबुक की प्रोफाइल पिक्चर लेकर के किसी एक क्रिमिनल ने जिसका माइंडसेट क्रिमिनल था उसने अपना एक फेसबुक आईडी बनाया एंड ही वॉज चैटिंग विद लॉट ऑफ गर्ल्स उसके बाद में उसने शादी का प्रपोजल दिया फिर देन दैट फादर ऑफ दैट लेडी वेंट टू द सीआईडी और मेरा नाम वहाँ पे आलोक था माय नेम इज़ दिनेश भाई आई हैड टू रजिस्टर एन एफ आई आर मैंने उसको खुद से पर्सनली पकड़ा एक महीने तक वो जेल में रहा अभी तक केस पेंडिंग है सो मैं आपको इसलिए बता रहा हूँ कि दिस इज समथिंग अगर हम लोग कभी कभी अवेयर नहीं होते ऐसा नहीं बहुत सारे आईपीएस ऑफिसर इंक्लूडिंग सीनियर पुलिस ऑफिसर्स हेलो बंधुरा क्यूरियोसिटी संवाद बार्तार पक्ष থেকে আমি পৃথা সোশ্যাল হোক কি এডুকেশনাল স্পোর্টস কিংবা এন্টারটেইনমেন্ট এই সব ধরনের খবর পেতে প্লিজ প্লিজ লাইক করুন আমাদের ফেসবুক পেজটি আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ওয়েবসাইটটি থ্যাংক ইউ